والوجيهات نستعين بهم الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الله تعالى এই পবিত্র প্রস্থানের সামনে আসি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যাহা কিছু তেলাওয়াত করেছি এই হাদিয়ার লক্ষ্য গুণ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের বিশ্ব নবী সরোয়ারে কয়নাত ও জাহানের বাদশাহ আখির নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনা পৌঁছাইয়া দিন। হে আল্লাহ তাআলা একলাগতবা 224000 পয়গম্বর তাবেঈন তবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন প্রত্যেকের রহমতের খাদিকানা পৌঁছাইয়া দিন। হে আল্লাহ তাম বিশ্বের যতজন কালিমা পড়নোয়ালা মুসলমান ইমানে শাইতাবতের নামে নামে আজকে খাদিকানা পৌঁছাইয়া দিন। হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মায়ের কোলে বাবার কোলে দাদা নানি আত্মীয়স্বজন ভাই ব্রাদার যে যেকোনো শাইতাবতের নামে নামে আজকে খাদিকানা পৌঁছাইয়া দিন। হে আল্লাহ খাস করিয়া যে গুরুস্থানের সামনে আমরা হাত তুলেছি আল্লাহ আকবর হোসেন মানিক ভাইয়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিন। ওনার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিন। ওনার কবরকে মুহূর্তে জান্নাতি কবর হিসেবে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ ওনার জিন্দিগি চলাকালীন যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাপনি তাকে ক্ষমা করিয়া দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। আমাদের যাদের আব্বা মন্দ কার কবর সাহিত্য মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দিন। আমাদের এমপি মহাদয় সাহেবের আল্লাহ যে সমস্ত মায়ের কোলে বাবার কোলে আত্মীয় স্বজন ভাই ব্রাদার যে যেখানে মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যু করাইয়েন।